কালকে আসবেন ইউ চুজ মানে আপনি চুজ করতে পারবেন আপনি কোনটা লিখবেন মেবি দুইটা লেখেন বা একটা ডিফিকাল্ট সাউন্ড লেখেন লেটার লেখেন তারপর একটা স্পেলিং লেখেন অ্যান্ড দেন আপনি বলেন উচ্চারণ করে শুনান সবাইকে আপনাদের থেকে বাকিরা একটু নিয়ে একটু ই করে নিল আপনাদের বেশি দিন মনে থাকে আমি লিখতে তো মাথায় থাকে না কখন ব্যবহার করা হয় কিছু এক্সাম্পল দেখি বাংলাতে আমাদের অনেকগুলো জ আছে ঠিক আছে তো ইংরেজিতে ওদের মানে সেরকম কিছু আছে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমি যখন রিসার্চ করতে গেছিলাম যে প্রজেক্টের কাজে জোহানের নাম বের করতে যাব তখন এটা হয় জোহান হয় জো মানে জোহান পিউর যেটা জোহান সেটা আসতেছিল না তো পরে আমি চিন্তা করলাম যে জ সাউন্ড কয়টা আছে ইংরেজিতে তখন দেখলাম যে এরকম একটা আছে যেটা হচ্ছে জ পিউর জ যেটা ঠিক আছে তারপর আরেকটা যেটা জোহানের নামের জন্য আসছিল সেটা হচ্ছে এই জ ঠিক আছে যদিও এটার উচ্চারণটা জ না হ্যাঁ এটার উচ্চারণটা হচ্ছে অনেকটা ওয়াইয়ের মতো হয়ে যায় যেটা আমরা এইটা ঠিক আছে তো যেরকম তো আমি পরে হচ্ছে জাহানারা আমার একজন আছে গ্রুপ মেম্বার তার নাম পরে এটা দিয়ে করছি যে জ তো আমরা এটা যেরকম এটা কিছু এক্সাম্পল যদি দেখি like jaguar that for german jacobian nice jackfruit jacobian so that's yes. Egula bujhte to parchen na to that's it from my side obj thank you shubho shubho shob shomoy first e ashen actually study kore na baki dekho obostha ashen মোটামুটি রেডি এই জন্য আপনাদের দুজনকেই ডাকলাম রেগুলারই কিন্তু তার আগ্রহ নিয়ে নিয়ে এসেছে লিখেছে আপনি আসুন
বাংলা অপশনটা নেই ই মানে ভি ভি ই সি নাকি কি বলে তো উচ্চারণ কে কে বলতে পারবে উচ্চারণটা কে করে বলতে খাতায় লিখে দিবেন। হ্যাঁ ঠিক আছে।
এটা আমরা অ্যাকচুয়ালি মার্কিংটা না আসলে আমরা খারাপ করি না বুঝছেন আপনারা যেরকমই মিড টার্ম দেন হোয়াটএভার ইট ইজ পরীক্ষার আপনার একটা ইসে থাকে একটা লেভেল থাকে হ্যাঁ ওই ওই তো সার্টেন লেভেল মানে ক্লাস রেঞ্জ দিয়েছি মানে হাই স্কোর দিয়েছি মানে যাদের মনে করেন আপনারা উপরে পরীক্ষা দেন যে ভালো লিখেছে আমি তো দেখি খাতাতে যে অ্যাকচুয়ালি সে জানতো সে লিখেছে পিছনে সবাই কপি করেছে এটা বোঝা যায় দেখি যে এই রোল পিছে কারা কারা আছে তাদেরকে আমরা পয়েন্ট আউট করে বের করে ফেলাই ওয়ান্স ইউ আর এ টিচার ইউ উইল নো ইট ইফ ইউ ইফ ইউ হ্যাভ এ টিচার ইউ আর আফটার আমি এটা শিখাতে বোঝাতে পারবো না স্যার একদম কপি করা বাট আমি জানি যে তাদের নলেজটা নাই বাট তারা কিন্তু এক্সাক্ট ঠিকটা লিখেছে হ্যাঁ আবার ভুল করে একজন বাকি অনেকেই ভুল করেছে সো ওভাবে যদি আমি এখন পিন পয়েন্ট করে ডিটেলে আপনাদেরকে মার্কিং করতে যাই তাহলে কিন্তু আমরা সবাই ফেল করি হ্যাঁ অনেকেই বা একটা মিনিমাম একটা মার্কস আসার সেটা আমি করবো না রাইট আই ট্রাই টু মেক ইউ পিপল পাস বাট এটা আপনার একটা লিমিটের মধ্যে একটা ইস্যুর মধ্যে মার্কিং করতে হয় ঠিক আছে ইটস নট লাইক আমি যা আছে তাই দিয়ে রাখবো ডিফিকাল্ট মার্কিং করলাম সেরকম না এখানকার পলিসি এরকম না সো নো ওয়ারিজ হ্যাঁ এখন আমি যেটা বলবো আচ্ছা স্যার আমি আবার এখন রিপিটে যাব প্রেজেন্টেশন নিয়ে ঠিক আছে মোদিন দিয়েছিলাম অনলাইনে অনেকে ছিল অনেকেই ছিল না আপনারা অনলাইনেও জয়েন করেন আই ডোন্ট নো ওয়াই কয়েকটা আমি করি হ্যাঁ শর্ট ইনস্ট্রাকশন দিয়ে দিই প্রেজেন্টেশন 25% মার্কস হলেও মিড আর ফাইনাল থেকে এটা অনেক গুড ইম্পর্টেন্ট একটা মিড আর ফাইনালে ফিজিক্যালি পরীক্ষা দিলেও যা অনলাইনে দিলেও তা ওগুলো কিন্তু লেস ইম্পর্টেন্ট আমি কেন বলছি লেস ইম্পর্টেন্ট যারা মিড আর ফাইনালে খারাপ করবে তারা যদি এটাতে ভালো করে তাহলে এটা গুড মার্কস বিকজ আমাদের মেইন ফোকাসটা দিয়েছে প্রেজেন্টেশনে প্রতিটা কোর্সের জন্য ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কারণ আপনারা জব খুঁজতে গিয়ে কিন্তু তারপরে প্রবলেমে পড়েন পড়েন না সো কথা মিনিমাম বলতে জানতে হয় আপনারা লাস্ট সেমিস্টারগুলোতে প্রেজেন্টেশন দিয়েছেন সো ইটস নাথিং যে আমি ডিফারেন্ট কিছু বলবো না ডিফারেন্ট কিছু বলবো না সে আপনারা মনে করেন একটা কিছু নিয়ে হাতে রিডিং করতে পারবেন না কিছু কমন কিছু নিউজ তারপর স্লাইডে অনেক ইনফরমেশন লিখে এনেছেন পারবেন না দেখে দেখে রিড করতে দুই একটা বুলেট পয়েন্ট থাকবে স্লাইডে ন্যাচারালি যেভাবে আপনারা এখন নিজের কিছু কথা বলছেন এখানে এসে কথা বলতে নর্মালি সেভাবে যেভাবে আমি বলছি আমি কি মুখস্থ করে কিছু এসেছি উপর দিকে তাকে মুখস্থ করে কিছু বলবেন না ব্যাক সাইড দেখে কথা বলবেন না হ্যাঁ বা মূর্তির মতো হয়ে যাবেন না ফ্রিজ হবেন না You need to be, you know, be natural and normal to that human communication. Now, it is actually a job interview, and it is our mother who is doing So, relax, Thalben. So, phone near Jabana, the Pahasa Kona Chief would never talk about Jabana. If home, kya ki situation kora Jabana. So, coming to that, here I can go to the other thing. Jay Pasta Technological issues thake. ল্যাপটপ আনবেন পিডিএফ করবেন ইমেল করবেন ফ্রেন্ডদেরকে যদি লাগে দেন ইউ কানেক্ট দ্য ল্যাপটপ উইথ দিস অ্যান্ড দেন ইউ গিভ দ্য প্রেজেন্টেশন এর সাথে কানেক্ট করতে করতে অনেক সময় দেখা যায় 10-15-20 মিনিট চলে গেছে ইটস নট ওয়ার্কিং ফাইল শো করছে না সো আর্লি আসবেন আপনাদের একটু সব বলছি আস্তে আস্তে যাচ্ছি সো আপনাদের হলো উইকেন্ড স্লট উইকেন্ডে খুব প্রবলেম আমি পুরো ফেব্রুয়ারি মাসটা দিলেও ফেব্রুয়ারিতে মাত্র
প্রতিযোগিতা আসেন ইফ ইউ আর ক্লেভার এনাফ আপনারা ফার্স্ট স্লটে এসে 8টার সময় এসে প্রেজেন্টেশনটা দিয়ে চলে যাবেন যার প্রেজেন্টেশন হয়ে যাবে তার নেক্সট ক্লাসে না আসলেও হবে ও ফাইনালটা কত পরে থেকে না আসলেও হবে হ্যাঁ যারা চালাক তারা প্রথম স্লটে এসে প্রেজেন্টেশন দিয়ে চলে যাবেন পরের ক্লাসগুলোতে না আসলেও আই ডোন্ট মাইন্ড ঠিক আছে ইটস নট ম্যান্ডেটরি তার মানে আপনার প্রজেক্ট শেষ প্রেজেন্টেশন শেষ শুধু ফাইনালটা বাকি সো আমি কিন্তু আপনাদেরকে এক্সকিউজ করে দিব বাকিটা আপনি মনে করেন বোকার মতো বসে থাকবেন টেনশন করবেন লাস্ট মোমেন্টে কাজ করবেন আর লাস্ট স্লটে তাহলে হেভি প্রেশার পড়বে তখন একটা ক্যাওটিক সিচুয়েশন হয় তখন আপনারা কার পরে কে দিবেন আর এক ঘন্টা দেখছেন কীভাবে চলে যাচ্ছে সো আপনারা কিন্তু মিস করবেন স্লট ইফ ইউ মিস দ্য উইকেন্ড স্লট রেগুলার স্লটে এসে পরীক্ষা দিতে হবে মানে প্রেজেন্টেশন দিতে হবে দিস ইজ দ্য মাস্ট এটা ছাড়া আমি আপনাকে কোর্স পাস করে দিতে পারছি না সরি আপনি মিড ফাইনাল বাদ দেন বাট এটা দিতে হবে যারা বোকার মতো বলবে যে আমি অনলাইনে দিয়ে দিবো ইমেলে পাঠাবো ইমেলে পাঠাতে যেটা রেকর্ড করে আপনারা পাঠিয়ে দিচ্ছেন ওটা রিডিং পড়ে ওটা তো স্টেজ ফ্রাইটটা কাটছে না কাটছে তাহলে প্লিজ হ্যাঁ আপনারা ফিজিক্যালি এসেই দিবেন আপনি যদি এখন এই চারটা স্লট মিস করে ফেলেন যে টেনশন আছে ভয় আছে আমার কাজ হয় নাই লাস্টে ফটো যদি মিস ইট দেন রেগুলারে এসে দিতে হবে নাহলে এই ফ্রাইডে আফটার ফাইভ ফাইভ থেকে 5:30 মধ্যে যে কোনো একটা শুক্রবার বিফোর ফাইনাল দিতে হবে তখন আপনাদের তখন দায়িত্ব হয়ে যাবে ক্লাসরুম এবং টাইম খোঁজা ক্লাসরুম আমার মনে হয় না ফ্রাইডে সারাদিন ফ্রি থাকে রাত 7টা-8টা পর্যন্ত মনে হয় কি ফ্রি হয় ক্লাসগুলো এগুলো অন্য কাজে ইউজ হয় সো প্লিজ এটা মাথায় রাখতে হবে আর কি হতে পারে শুনেন এটা কিন্তু মাছের বাজার না একটু শুনে যে 10 জন মিলে দিবেন এগুলো করতে পারবে না ম্যাক্সিমাম 5 থেকে 6 জন একটা গ্রুপে এবং আপনাদের কথা বলতে হবে কথা সবাইকে বলতে হবে একই টপিক নেওয়া যাবে না স্লাইডস কিন্তু একজন একটা স্লাইড বলেন দুইটা স্লাইড বলেন 1.5 মিনিটের নিচে কথা বললে হয় কি মানে স্লাইড আপনি এসে দাঁড়িয়ে চলে গেলেন সো বেশি মেম্বার নিয়ে একটা একটা ক্যাওটিক একটা সিচুয়েশন করবেন না তারপর গ্রুপ কোঅর্ডিনেশনটা থাকে না এখান থেকে এখানে আসেন অস্থির হয়ে যান তাই না ইউ কিপ মুভিং সো ইউ হ্যাভ এ নেক্সট নেক্সট বলে দৌড়ি নেমে যান ভয় পান এটা করবেন না হ্যাঁ সো রিল্যাক্সে কথা বলবেন 1 মিনিট বলেন আচ্ছা 1.5 মিনিট 30 সেকেন্ডস এর নিচে বলেন না সো আমি তাহলে কোথায় মার্কস দিব যদি এসে রিড আউট করে যান স্লাইডটা মাই নেম ইজ দিস দিস টপিক ইজ দিস তারপর আর কিছু বললে না তাহলে জিনিসটা খারাপ দেখা মাম্বল করা যাবে না এখন স্লাইডস এর কথা একটু আসি একটা দিনে আমি কিন্তু 6টা প্রেজেন্টেশন নিতে পারবো ইট ইজ পসিবল যদি আপনারা টাইম ম্যানেজমেন্টে ভালো হন আমি কন্ট্যাক্ট করব না আপনারা করবেন ইউ পিক সামওয়ান ফ্রম ইওর যে প্রতিটা টেকনিক্যাল প্রবলেম গুলো ডিল করবে এবং আপনাদেরকে হেল্প করবে না হলে কিন্তু 6টা নিয়ে করলে কিন্তু 4টা স্লটে হয়ে যায় খুব সম্ভব এন্ড ইফ ইউ স্টার্ট ফ্রম 7:30 হয়ে যায় আপনাদের রেগুলার আসতে হবে না বাট পরীক্ষার আগে যে আপনি আবার ডেস্কে এসে বলবেন যে আমি এখানে প্রেজেন্টেশন দিব সেটা কিন্তু হবে না টিচার্সরা কিন্তু রাগ করে ওই কাজগুলোতে একজনকে দুইবার রিপিট করতে পারবে লাইক যে স্টার্ট করলো সে আবার শেষে যে
করতে পারবে হ্যাঁ করতে পারবে বাট সে মেক শিওর যে একটু বাদ না যায় সবাইকে কথা বলতে হবে একটু স্ট্যান্ডার্ড আমি প্রেজেন্টেশন দিন আসবো না আমি পালিয়ে যাবো হ্যাঁ আমি আমার গ্রুপকে ডিচ করবো হু কেয়ার ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটা গ্রুপ মার্কসকেও এফেক্ট করে করে না বিকজ ওই পার্টটাতে আপনারা অনেকে বাকিরা প্রিপারেশন নিয়ে আসেন নাই আপনারা বলতে গেলে একটা উল্টা পাল্টা বলে দেন হ্যাঁ ব্লেম করাটা ব্লেম গেমটা খুব ইজি সো আপনারা যারা অ্যাকচুয়ালি যারা জানেন যে কাজ করা যাবে সেটা তাকে নেন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন সবচেয়ে বেস্ট এই জন্য সবচেয়ে পিসফুল এসে পাঁচ মিনিট যে ইন্ডিভিজুয়ালি দিবে সে এমনি একটু আপডেটেড ধরি আমরা অ্যাজ আ স্টুডেন্ট তাদেরকে আমরা খুব ভালো ইম্প্রেশন থাকে তো ভালো মার্কস দিই এমনিও দিই ভালো মার্কস এবং তারা কিন্তু পাঁচ মিনিট কথা বলে যথেষ্ট কারণ সে নিজে একা পুরো কাজটা করেছে ঠিক আছে কাউকে না নেয় তো ভালো আপনি দশ জন একটা করে দিবেন তারপরে সে তারা কথা বলতে পারবে না তাই তো তারা কাজটা করেনি সে জানেই না সে কি করেছেন আপনি ফার্স্ট লাইন ইন্ট্রোডাকশন থাকবে মানে এখানে টাইটেলের নাম থাকবে পরের স্লাইডে কি থাকবে গ্রুপ মেম্বারদের নাম তারপরের স্লাইডে আপনারা ফুল স্লাইড নিচ্ছেন সে স্টাডিং ইংলিশ বেটার দ্যান স্টাডিং ট্রিপলি তারপর তিনটা রিজন দিবেন কেন এটা মনে হয় রিজন 1 2 3 অর রিজন দুইটা রিজন দেন एग्जांपल দিবেন গ্রাফ দেখাবেন সার্ভে দেখাবেন কিছু প্রমাণ দেখাতে হয় সার্ভে কিসের বেসিসে আপনি কথা বলছেন যেমন যারা ইংলিশে পড়ে তারা কখন আমি দেখি নাই বেকার বসেছে তারা বাসায় বসে কিছু না কিছু পড়াচ্ছে টিউশনই করলে কিন্তু অনেক টাকা ইনকাম কিন্তু যে ট্রিপলি পড়েছে সে কিন্তু ইন্ডাস্ট্রিতে জব পেতে অনেক সময় চলে যাচ্ছে একটু শুনে নে আবার ভ্যাকেন্সি খুব কম তারপর লাস্টের কনক্লুশন রাগ করে জেদ করে কথা বলবেন না ঠিক আছে আর্গুমেন্ট কিন্তু সেটা না আবার গলা ভয়েস রেইজ করা মানে কিন্তু আপনার আর্গুমেন্ট ঠিক নয় ঠিক আছে অ্যাটাক করবেন না আমি যাকে দেখবো অ্যাটাক করতে অনেক মার্কস কমিয়ে দিব ইউ নিড টু বি কনভিন্সিং এটা ওই ঠিক হ্যাঁ এভাবে কথা বলতে পারবে না আপনারা কিন্তু ওয়াজে যাচ্ছেন না ওয়াজ না এটা প্লিজ ইমোশনটাকে বাইরে রেখে আসবেন ডোন্ট কি মানে ইমোশনটা নিয়ে আসবেন না অ্যাগ্রেসিভ হয়ে যাবেন না কথা বলতে বলতে ঠিক আছে তো এইটা আপনার 15টা স্লাইড রাখেন কত 15টা থেকে গ্রুপে আর মানে যদি সিঙ্গেল করি তাহলে কত এটা কোনো লিমিট না एक्चुअली সাপ টু ইউ আপনি 10টা রাখেন বাইরে কম রাখেন নো প্রবলেম মানে স্লাইড যারা আমাকে না দেখে নিয়ে আসবে একটু শুনেন স্লাইডের যে অ্যাপ্রুভাল ছাড়া পট করে এখানে এসে খুলবে না আমি কিন্তু দেখি যে আপনি কি খালা দেখা শুভ আমার এগুলো পছন্দ এটা আমার খুব সেক্ষেত্রে কিন্তু আমি একটু শুনেন স্লাইডস কিন্তু গ্রাফ দেখাতে হবে আমাকে হ্যাঁ বিফোর ইউ শো ইট ফাইনালি তো স্লাইডে কিন্তু অনেক কথা লেখা থাকে আমি মার্কস দিতে দিব ইনফরমেশন স্লাইডে অনেক থাকতে পারবে না তার পক্ষে সাপোর্ট দিয়ে কথা বলবেন আপনারা টপিক আমাকে অনেকেই দেন নাই গ্রুপ মেম্বারদের নাম লিখেন নাই টপিক দেন নাই স্লট ফিক্স করেন নাই মাই ভিটা যারা কোন তারা তো অলরেডি স্লাইডস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে আপনারা কিন্তু শুরু করেন নাই সো কি কি টপিক হতে পারে সব কি জিতেই বলেছিলাম স্টাডি ইংলিশ বাট না স্টাডি ইংলিশ আর কি হতে পারে সো থিংস আমি কিন্তু কিছু টপিক দিয়ে দিয়েছি দেখেছেন যদি কোনোটা না কোনো টপিক থেকে নিতে পারবেন টপিক যে সিনিয়র্স টপিক তো ম্যাম যে কোনো কিছু ডিবেটেবল টপিক হতে হবে মানে এখানে আপনার আপনি কিছু বললেন আপনার বিপক্ষ মানুষ থাকতে হবে কথা বলার ঠিক আছে
আমাকে বলেছে যে বহু কারণ আপনি যদি আমাকে টপিক অ্যাপ্রুভাল না নিয়ে আসেন তাহলে সমস্যা সো কমেন্ট সেকশনে এখন আপনাদের টপিক লেখেন গ্রুপ মেম্বারদের নাম লেখেন আমি অ্যাপ্রুভ করে দিই কয়টা গ্রুপ ফর্ম হয়েছে বলেন গ্রুপ শুনে যাই অ্যাট লিস্ট Other than the decoration piece.
After the issue.